ফুড ইন্সপেক্টরের পদটা তো বহু বছর ধরেই খালি আছে, এক্সাক্ট আমি টাইমটা বলতে পারবো না। আমরা স্টাফ প্যাটার্নের জন্য বারবার আমরা লিখছি রাজ্য সরকারকে, কিন্তু স্টাফ প্যাটার্ন যতক্ষণ না আমাদের স্টাফ প্যাটার্নটা অ্যাপ্রুভ হয়ে আসছে সেই ততক্ষণ আমাদের এই সমস্ত যে ভ্যাকেন্সিগুলো আছে সেগুলো ফিল আপ করার ক্ষেত্রে অসুবিধে হয়ে যাচ্ছে। আমরা তো স্বেচ্ছায় রাখতে পারি না, প্রত্যেকটার জন্য গভর্নমেন্টের অনুমোদনের প্রয়োজন হয়। অভিযোগ এলে তো আমরা সঙ্গে সঙ্গে রেড করছি, বললাম না আমরা টিম তৈরি করে সঙ্গে সঙ্গে ডাক্তারদের দিয়ে আমরা করছি। ফুড ইন্সপেক্টর নেই কিন্তু ডাক্তারদের দিয়ে আমরা একটা টিম তৈরি করছি, সেই টিম গিয়ে সমস্ত রেড করে নিয়ে আসছে এবং সেগুলো আমরা ল্যাবরেটরিতে পরীক্ষার জন্য আমরা পাঠিয়ে দিচ্ছি। সেখানে যদি অভিযোগের সত্যতা নিঃসন্দেহ হয়ে যায় তখন তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা আমরা গ্রহণ করছি।